এই ভুবন দা আমি কোত্থেকে এসছি আপনি শুনলে অবাক হয়ে যাবেন বলুন তো আমি কোত্থেকে এসেছি আপনাকে দেখার জন্য কোত্থেকে eslintum বলুন তো বাংলাদেশ থেকে বুকে আসুন আপনাকে কি যে ভালোবাসি আপনার গান আমাদের বাংলাদেশ পুরো ভাইরাল হয়ে গেছেন আপনি ওনারা আপনার কি হয় আশেপাশে আপনার গিন্নি আছে

দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন বাদাম বাদাম দিদি কাঁচা এ বাদাম আমার গাছে বুবু ভাজা বাদাম আমার গাছে পাবে শুধু কাঁচা বাদাম তাই কাঁচা বাদাম যে নেবেন সত্যি ভিটামিন পেয়ে যাবেন ভেজে দিয়ে ভিটামিন পুড়ে যাবে ছাই হয়ে যাবে কিন্তু ভাজা বাদাম খেলে গ্যাস হবে আর কাঁচা বাদাম খাবেন অমল হবে পেট পরিষ্কার হয়ে যাবে রোগ জ্বালাস হয়ে যাবে ভাজা বাদামে কিন্তু প্রচুর গ্যাস আর কাঁচা বাদাম খাবেন কিন্তু প্রচুর ভিটামিন পেয়ে যাবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে অমল হলে পায়খানা পরিষ্কার হয়ে যাবে রোগ জ্বালাস হয়ে যাবে জয়েন্ট দারুণ প্রিয় দর্শক আমি মাহাসান স্বপ্ন বাংলাদেশ থেকে আসলাম পশ্চিমবঙ্গের বীরভূম বীরভূম রাজ্যেতে আর এখানে অনেক মানুষ আছে সবাই ওনার পাড়ার এবং দাদার সাথে আজকে আমি দেখা করতেছি স্পেশালি আর আমাদের বাংলাদেশ ইন্ডিয়া তো ভাইরাল আছে আর আমরা কলকাতা একটা কাজে এসেছিলাম যার জন্য ভাবলাম যে দাদার সাথে দেখা করে যাই তো দাদা আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন জানবো যেহেতু বাংলাদেশের গানটা প্রচুর ভাইরাল আছে এবং আপনার ডিটেলটা অনেকে জানে না ঠিক আছে তো আপনার নাম কি আছে আমার নাম ভুবন বাদ্যকর গ্রাম কোড়াইজুড়ি পোস্ট লক্ষ্মীনারায়ণপুর জেলা জেলা বীরভূম থানা দুবরাজপুর মহকুমা সিউড়ি আচ্ছা আপনি এমনেতে কি করে না আমি বাদাম বিক্রি করে খায় আর অন্য কিছু জান করতে পারি না পায়ে ব্যথা আচ্ছা এখানে কি আপনার নিজের বাড়ি আছে হ্যাঁ নিজের বাড়ি ওই যে ওই যে মাটির তো আপনি বাদাম বিক্রি করে আপনার সংসারটা সংসার চলে এখানে আপনার কজন ফ্যামিলি মেম্বার আছে আমার পাঁচজন পাঁচজন কে কে আছে ফ্যামিলিতে একটা হ্যাঁ ওই যে

যে বড় বড় সিঙ্গার যেমন বাদশার মতো কেউ এসে গান করায় যেমন রানু মন্ডলকে নিয়ে গেছে এক সময় গানের জন্য আপনার এরকম কোনো অফার কি এসেছে না আসেনি এখন পর্যন্ত আসেনি কেউ যোগাযোগ করেছে যোগাযোগ করেছে বলতে মিডিয়া এসেছিল ওরা তারা গান কিছু নিয়ে গেল বলছে আমি তার ব্যবস্থা করব। এইভাবে মানে মিডিয়া আরও গান তৈরি করে যেটা তৈরিছি ওইটা আরও মানে ওরা সব দাঁড়িয়ে পড়তুললে আপনার ফোন নাম্বার আছে তো না আছে ফোনটা কোথাও শেয়ার করেন নি কারণ অনেকে আসলে প্রিয় দর্শক অনেকে ওনার সাথে যোগাযোগ করতে চায় এবং অনেকে আছে ওনার পাশে দাঁড়াতে চায় কিন্তু আমরা এর আগে যে ভিডিওগুলা দেখেছি সেখানে সেখানেওনার নাম্বার নেই সো একটা মানুষের যখন নাম্বার না থাকে তখন কিন্তু কেউ কোনো সাহায্যও পাঠাতে পারবে না এবং যোগাযোগও করতে পারবে না সুতরাং আজকে আমাদের ভিডিওতে আপনার নাম্বারটা একটু বলুন যেন আপনার সাথে মানুষ যে কোনো প্রয়োজনে আপনার পাশে দাঁড়াতে আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে আমার নাম্বারটা হচ্ছে এইট টু হ্যাঁ এইট টু নাম্বারটা এইট ডবল জিরো এইট হ্যাঁ এইট ডবল জিরো ওয়ান থ্রি টু এটাই যাচ্ছে ঠিক তো আচ্ছা সব প্রিয় দর্শক আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব এবং আমাদের বাংলাদেশ থেকে অনেকে চাইছে যে ওনার সাথে যোগাযোগ করতে আমাদের বাংলাদেশে কিন্তু কিছু ভাইরাল হলে তার পাশে অনেক সংস্থা দ্বারা মানুষ দাঁড়ায় আশা করছি কেউ না কেউ বাংলাদেশ থেকে হলেও ফোন করবেন আর ইন্ডিয়া থেকে তো আছে করছে না ভাইরাল হয়েছিল একটু সামনে শুনুন বলছি বাংলাদেশের যে ভিডিওটা ভাইরাল হয়েছিল ম্যাক্সিমাম 4 মিলিয়ন তো তার কাছে হেল্প চাই কি কাকুকে কিছু টাকা দিতে হবে হ্যাঁ বুঝতে পেরেছেন যে বাংলাদেশে এই যে যেমন আমরা যে আসছি ওনার কাছে ভিডিও করছি উনি কিছু চেয়েছে বাট আমরাই আগে থেকে বলেছি যে তো উনি কথা বলছে কিছু তো অবশ্যই গিফট ওনার জন্য আছে কিন্তু এই দাদা যেটা বললো যে বাংলাদেশ থেকে আপনি ভাইরাল করেছেন আপনি ওনাকে কিছু টাকা দেবেন কারণ উনি কিন্তু খুব কষ্টে জীবন যাপন করছে ঠিক আছে অনেক গরিব মানুষ আছে দাদা করে যাচ্ছে কথাটা বুঝলেন কেউ এক টাকাও দিচ্ছে না ফালতু ভিডিও বানিয়ে চলে যাচ্ছেন এক টাকাও বিচারই পাচ্ছেন না বুঝতে পেরেছেন আপনারা যার জন্য যারা আসলে আসছেন আপনি যদি কিছু দিয়ে যান তাহলে তো লোকটার হেল্প হল তাই তো দাদা কিন্তু খুব ভালো কথা বলেছে আচ্ছা দাদা এখন আপনি যে এখন বাদাম বিক্রি করছেন এই পেশে আপনি কতদিন ধরে আছেন মোটামুটি দশ সাল থেকে দশ সাল থেকে আছেন এটা করেই সংসার চাল এটাই ফিউচার প্ল্যানটি আপনি সামনে আর কি করবেন আর চাইছি যে আর কি কিছু করার তবে গানটাই আমি এখন চাইছি যে বাদাম ব্যবসা করেই খাচ্ছি তো এখন আর কি কোনো না উপায় না থাকলে বাদাম ব্যবসা করেই খেতে হবে আর যদি কোনো উপায় পায় তাহলে যদি কিছু পাওয়ার জন্য যদি কোথাও যেয়ে থাকি হয়তো কিছু আমার যদি লোভবান হয় সেখানে আমি যেতে পারি আচ্ছা আর এই জায়গাটা তো অনেক ভেতরে তাই তো এখানে আপনার যে সন্তানরা আছে ওরা কি বড় না ছোট এই এই বড় তোমার বাবা তাই তো তোমার নাম কি মনোজ তোমার বাবা যে ভাইরাল হয়ে গেছে তুমি কি বলবে এখন কি বলবো জেনে খুব খুশি হচ্ছে খুশি হচ্ছে তুমি কি লেখাপড়া করেছো হ্যাঁ লেখাপড়া করেছো এখন করছো নাকি না এখন করি না এখন কাজ বাজ করি আচ্ছা তোমার কি ছোট ভাই বোন আছে নাকি হ্যাঁ ভাই আছে ওরা লেখাপড়া করছে ও লেখাপড়া ছেড়ে দিয়েছে যেহেতু আমাদের ঘরের চাপে কাজ করতে হয় আচ্ছা বুঝতে পেরেছেন যে ঘরের চাপে খুবই কাজ করতে হয় সুতরাং ওনাদের ফ্যামিলির পাশে কিন্তু দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব ঠিক আছে দাদা আপনি কি বাংলাদেশের মানুষের জন্য কিছু বলতে চান বাংলাদেশের মানুষকে কি বলবো ধন্য জানাবো যে যদি আমার কিছু উপায় থাকে বা যদি সব কোনো সহযোগিতা করে আমি ধন্যবাদ জানাবো হ্যাঁ নাম্বারটা সরাসরি দিয়েছি দাদার নাম্বার সরাসরি যোগাযোগ করবেন বাংলাদেশ থেকে হোক আর ইন্ডিয়া থেকে হোক রাইট আর এই যে ভাইরাল করেছে যারা টিকটকে বেশি বিশেষ করে টিকটক থেকে ভাইরাল হয়েছে গানটা প্রথম হয়তো তো তাদের জন্য কি বলবেন আপনার গানে নাচ গান করছে সবাই হ্যাঁ তাদেরকে ধন্যবাদ দিয়ে জানাবো যে জানে ওরাও আমার থেকে আরও সুখী হয় যে আমার ওদের থেকে যে আমি পেয়েছি বা আমার যে ওরা ভাইরাল করেছে আমার যে ওর থেকে আমি সংসারে সবাইকে আমি মানে পৃথিবীটা জুড়ে বিশ্ব জুড়ে হ্যাঁ যে আমার গান গানটা যে ভাইরাল হয়েছে কত খুশি লাগছে তাদের দিকেও ধন্যবাদ জানাবো তারা যেন সুখী হয় হ্যাঁ হ্যাঁ অনেক ভালো কথা বলেছেন যে তারাও যেন সুখী হয় আর সবাই তো দাদা হেল্প করবে না তাই না কিছু মানুষ টিকটক করবে তারা আপনাকে রিচ করতে পারবে না মানে আপনাকে পাবে না এত সহজে তাই তো হ্যাঁ এই যে প্রিয় দর্শক এখন আমরা দাদার ঘরে যাচ্ছি দেখুন যে দাদা কতটা কষ্টে আছে এলাকাবাসীর খুবই খুব কারণ সবাই এই যে ভাইরাল করছে টিকটক করছে কিন্তু তার পাশে আসলে কেউ দাঁড়াচ্ছে না সো এই এই এলাকাবাসীর একটাই আবদার যে এ দেখুন এই যে আপনারা বাংলাদেশের হোক আর ইন্ডিয়ার হোক যারা টিকটক করেন যারা টিকটক করেন তারা একটু বাড়িটা দেখুন জলটা রেখে দাও কোথাও জলটা দিয়ে দাও এই যে একটু পেছন থেকে যে আপনারা এই যে আমি আবার বলছি প্রিয়দর্শক দেখুন ওনার যে গানটা উনি গিযেছে খুবই ট্যালেন্টেড একটা গান যেটা আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করেছি সকল দেশ থেকে বাট আমরা জানেন যে আমরা যে সকল মানুষকে নিয়ে এর আগে ভিডিও করেছি তাদের যেন হেল্প হয় যেহেতু দাদারা অন্য একটা দেশের আমাদের ভিডিও সম্পর্কে জানে না বাট আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা যাকে নিয়ে ভিডিও করছি তার ডিটেল দিয়ে দিই যেন সরাসরি সবাই যোগাযোগ করতে পারে সো এর আগে যেহেতু অনেকে ভিডিও করেছে তার নাম্বার টাম্বার দেয়নি আমরা দাদার নাম্বার দিয়েছি আর আমি যে কারণে বলছি বা এই দাদারা যে কারণে বলছি যে ওনার পাশে দাঁড়ানো উচিত সেটা হচ্ছে এইরকম একটা ঘরে থাকে বাট আপনি 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 একটু দেখুন আপনি অনেক উঁচু প্রাসাদে থেকে আপনি টিকটক করছেন কিন্তু এই দেখুন এরকম একটা মাটির ঘর অন্ধকার একটা ঘর যেখানে ভালোভাবে দেখাও যাচ্ছে না সুতরাং এই যে এখানে দাদা হচ্ছে রান্না ফান্না করেন নাকি ও এই যে এখানে হচ্ছে চুলা মানে এত অন্ধকার যে ভালোভাবে দেখাতেও পারছি না এই যে দাদার ঘরটা একটু দেখুন এই যে এখানে থাকেন তাই তো এখানে থাকেন বৃষ্টি আসলে কি জল পরে মানে আমি অবাক হয়ে যাচ্ছি দেখুন যে ভাইরাল ফেসবুক ভাইরাল আসলে মানুষকে কতটুকু চেঞ্জ করতে পারে কিছুই হলো না দাদা আমার এখনই আমার খুব খারাপ লাগছে যে এরকম একটা জায়গায় থাকে দাদা কিন্তু পৃথিবী জুড়ে ভাইরাল হয়ে গেছে দাদার কোনো মানে কোনোটা লাভ হলো না আমি আশা করব যে হ্যাঁ আমি আশা করব যে যেটা আমি প্রচুর হয়েছে দাদার কোন লাভ হলো না তো দাদার একটু ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের সাথে আমি একটু পরিচয় হব কে কে আছেন একটু আসুন আচ্ছা একটু এখানে চলে আসুন দাদা দাদা এই ফাঁকা জায়গাটা চলে আসুন না না কিচ্ছু লাগবে না দাদা চলে আসুন একটু সাইড হয়ে যাও ভাই তুমি এখানে দাঁড়াও দাদা চলে আসুন হ্যাঁ বৌদি আসুন বৌদি দাঁড়িয়ে যান একটু দাঁড়িয়ে যান হয়ে যাবে এই যে হ্যাঁ কে কে আছে প্রিয় দর্শক এখন আমি পুরো পরিবারটার সাথে সবাই আছেন একটু সরে দাঁড়ান আচ্ছা আমি একটু সামনে আসি প্রিয় দর্শক আমি এখন এই ভাইরাল দাদার পরিবারের সাথে পরিচয় হবো এবং পরিচয় করিয়ে দিব আপনার সাথে একটু বলুন কে কে আছে এই যে আমার এই বেটা দুটো আছে এই বোন আছে এই হচ্ছে বেটা তাই তো এই দুটো বেটা এই বোন এই ছেলে এই বিটি এটা বৌমা হ্যাঁ তাই বৌমা আচ্ছা বৌমা কোন বেটার বৌমা এই ওই ওর বৌমা তাই তো ওর বউ আর আমার স্ত্রী ওয়াইফ আছে আর উনি কে আছে এটা বোন বোন সবাই কি এই ঘরেই থাকেন সবাই মানে এই পুরো পরিবারটা এই ঘরটা থাকেন এই ছোট বড় এই ছোট ঘরে হয় আপনাদের দেখুন আমরা বাংলাদেশ থেকে এসেছি অন্য একটা কাজে চিকিৎসার জন্য এরপরে আমরা কিছু একটা দিয়ে যাব দাদাকে কিন্তু অত দিতে পারবো না কেন আমরা অন্য একটা হসপিটালে এসছি রুগী নিয়ে এসছি বাট এই যে দাদা পেটিএম নাম্বার শেয়ার করেছে ওনার ফোন নাম্বার শেয়ার করেছে আপনারা পারেন সরাসরি ওনাদের ওনাদের পাশে থাকতে কারণ আপনারা খুব বেশি অ্যাপ্রিসিয়েট করছেন প্রচণ্ড অ্যাপ্রিসিয়েট করছেন তাই না সো সবাই ভিডিওটা শেয়ার করিয়ে দিবেন এই ভিডিওটা আগে যেগুলো করেছেন সেখানে ওনাদের কোনো নাম্বার ছিল না বাট এখানে ওনাদের নাম্বার আছে সরাসরি যোগাযোগ করবেন কারণ আমরা চাই যে এই পরিবারটা ভালো থাক ঠিক আছে অনেক হাসি খুশি থাক এটা আমরা চাই সবাই ভিডিওটা শেয়ার করে দেন প্রচন্ড করছেন তাই না তো সবাই ভিডিওটা শেয়ার করিয়ে দিবেন এই ভিডিওটা আগে যেগুলো করেছেন সেখানে ওনাদের কোনো নাম্বার ছিল না বাট এখানে ওনাদের নাম্বার আছে সরাসরি যোগাযোগ করবেন কারণ আমরা চাই যে এই পরিবারটা ভালো থাক ঠিক আছে অনেক হাসি খুশি থাক এটা আমরা চাই সবাই ভিডিওটা শেয়ার করে দেন